মানে কাল রাইতে তো আপনি তাহলে মোবাইল চুরি করছিলেন না ভাই আপনি আমার বাঁচান প্রথম থেকে এমন ঝগড়াঝাটি হইতেছে মারামারি হইতেছে সারা জীবন কেমন জানি যাইবো আল্লাহ জানে তোর মতন ছিনতাইকারী এরকম বাজে কথা কই তুই কত জঙ্গলের নিকে মরি এত করে সোজা করে দেন এ বাজে কথা কবেন না প্রিয়জন কত বসে কেমনে আপনার ওস্তাদ তো পুলিশে ধরে নিয়ে গেছে কি বলে ওস্তাদ পুলিশে ধরবে কেন পুলিশ ধরছে মানে পুলিশে ধরছে শুনেন এই সব এরা তো মানে টানে টানতে হয় না কেমনে সারাবেন সেই চিন্তা করেন না না ওনারে পুলিশে ধরতে পারে না আর ধরলেও এমনি ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই চিন্তা করেন মিয়া কেসটা হইতেছে নারী ঘটিত আমার মনে হইতেছে আর কোনো দোষ আছে কিসের দোষ আপনার ওস্তাদ দীপ তার আলু 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 আপনি সময় মতো থাপ্পটা না মারলে তো এতক্ষণ বলে দিত যেহেতু ছিনতাইকারীর কোনো বুকপিট থাকে না তোমার যখন স্বভাব বদল হয়ে গেছে তখন তুমি ভালো হয়ে গেছো এই আপনি কি মানে ছিনতাইকারী মানে কাল রাইতে তো আপনি তাহলে মোবাইল চুরি করছিলেন না ভাই আপনি আমার বাঁচান প্রথম থেকে এমন ঝগড়াঝাটি হইতেছে মারামারি হইতেছে সারা জীবন কেমন জানি যাইবো আল্লাহ জানে তোর মতন ছিনতাইকারী এরকম বাজে কথা কই তুই কত জঙ্গলের নিকে মরি এত করে সোজা করে দেন এ বাজে কথা কবেন না কি 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 কইবে না তুই আরে দেন ঘটনাটা শুনতে দেন কি শুনছ আচ্ছা আপনি কি আপনার তো চিনলাম না আমিও তো তোমাকে চিনি না না চিনলা কিন্তু দীপ্ত ভাইজান মনে হয় খুব বিপদে পড়ছে বিপদত পড়ছে কি হইছে কি হইছে ভাই কি বিপদত পড়ছে এ ভাই কত আমাকে একটু ক কি কি জানেন বিষয়টা একটু আমাকে শুনেন বিষয়টা হইতাছে নারী ঘটিত কার বউরে জানি ভাগাই নিয়ে গেছে অধ্যাত আবার কি আমি থানা থেকে এই খবরটাই নিয়ে আইছি ওনার নামে মামলা হয়ে গেছে না 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 উনি এই ধরনের কাজ করতে পারে না উনি পারে কি না পারে সেটা আমার জানার দরকার নাই আমার এই বিষয়টা থানা থেকে জানাইছে আমি আপনার ঘরে জানাইলাম থানার সাথে তোর এত যোগাযোগ কেন থানা আমার নিয়মিত যাতায়াত আছে বাবা তুই কি ওই ইনফরমেশন মানে যে কি জানি কয় ভাই ইনফরমার উনি তো ওদের মাধ্যমে ঢোকে আর বের হয় ওই মিয়া ভালো খবর দিতে পারেন না এখন আমার ইজ্জত না টান মারতেছেন না আরে ভাই একটু ডিটেইলসে শুনি দে তো আমাক ব্যাপারটা কি হয়েছে একটু ডিটেইলসে শুনি দে আমার হাতে বড় উকিল আছে ভাই যদি সহজ মামলা হয় তাইলে দিনের দিন জামিন আমি বাই করে দিতে পারবো নিয়ে খোঁজটা নিয়ে একটু থানা সমস্যা নাই এটা আমার ওয়ান টুর বিষয় হ্যাঁ নে 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 খোঁজটা নিয়ে ভাই আপনি আসসালামু আলাইকুম ম্যাডাম জি 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 ম্যাডাম ম্যাডাম কথা হয়েছিল যে আপনাকে থানায় দীপ্ত ভাই নামে আমাদের এক বড় ভাই আছে বুঝছেন তার বিষয়টা কি একটু জানাতে পারবেন এখন ইনবক্সে চলে আসবে এই যে চলে এসে দেখছেন প্রযুক্তি প্রযুক্তি ঠিক আছে ঠিক আছে আমার মেসেঞ্জারও একটু দে আচ্ছা আচ্ছা এই রুনা 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 দেখ রুনা হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাই দি আচ্ছা ঠিক আছে দিবার পারিস কিন্তু শুন যখন তখন কিন্তু কল করির পাবো না মেসেঞ্জারে ভিডিও কল তো নহায় নহায় একেবারে করব না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখো দেখো থামিস একটু স্যারের সাথে একটা কথা কই নি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার স্যার আসসালামু আলাইকুম জি স্যার আমি রুনা বলতেছি জি স্যার আমি একটা অনেক বড় বিপদে পড়েছি আমি একটু আপনার সাথে দেখা করব কথা বলবো জি স্যার জি 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 আসবো জি স্যার
চিন্তার কোনো দরকার নাই আমি কথা কয়ে সব দেখতেছি ঠিক আছে জি স্যার জি জি বড় ভাই মায়ের পাউলিডে দেখছেন কথা কয়ে মনে করেন মুহুরির লগে আর ভাব দেইতেছে ব্যারিস্টারের লগে কথা কইতেছে স্যার স্যার জি স্যার আসতেছি স্যার আমার মাথায় কিছু ঢুকতেছে না আচ্ছা ভাই সকালে যে আমাদের নাচ থাকা হইল আর ওই যে আপনার চাকরি দিল তার ফোন নম্বর আছে আমার ম্যাডাম আমার কাছে নাম্বার থাকবো না দেখি আপনার কাছে থাকবো বেকুবের মতো কথা আন খারাপ বলতেছি হ্যাঁ দিতেছি আসসালামু আলাইকুম ম্যাডাম জি জি ম্যাডাম একটু ঝামেলা হয়ে গেছে